দারুন গোল হয়ে গেছে অলরেডি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শট গোল দারুন গোল করলো গোল প্রথম সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল গোল শূন্য অবস্থা শেষ হয়েছিল এখন টাই ব্রেকারের মাধ্যমে সিদ্ধান্ত হবে প্রথম শট নিতে এসেছেন নূর আলমের হয়ে আলমগীর ফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ টাই ব্রেকার শট ওদিকে গোলকিপার আছে শট নিতে এসেছেন নূর প্রথম শট নিতে এসেছেন নূর আলম প্রথম সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শট গোল দারুণ গোল করলো নূর আলম অসাধারণ রাজীবুল একাদশের হয়ে শট নিতে এসেছেন আতিকুল প্রথম শট নূর আলমের প্রথম শটে গোল হয়েছিল নূর আলম একাদশের প্রথম শটে গোল হয়েছিল দ্বিতীয় শটে রাজীবুল একাদশের হয়ে শট নিতে এসেছেন আতিকুল প্রথম শট দশ নম্বর জার্সিধারী দেখা যাক দশ নম্বর জার্সিধারী গোল করে সমতা বজায় রাখতে পারে কি দারুণ গোল হয়ে গেছে অলরেডি দারুণ সেভ করেছিল কিন্তু অসাধারণ লক্ষ্য গোলকিপারে অপূর্ব দ্বিতীয় শট নিতে এসেছেন সুনীল রাজবংশী তো দ্বিতীয় শট নিতে এসেছেন আট নম্বর জার্সিধারী সুনীল রাজবংশী দেখা যাক দ্বিতীয় শট নিতে এসেছেন সুনীল রাজবংশী গোলকিপার সেভ করতে পারবে গোল অপূর্ব গোল করলো সুনীল রাজবংশী রাজীবুলের হয়ে শট নিতে এসেছেন দ্বিতীয় শট মাসুম দেখা যাক মাসুম গোল করে সমতা বজায় রাখতে পারে কি শট নিতে এসেছেন মাসুম এদিকে প্রচণ্ড মেঘ করেছে দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর হারে মেঘ করেছে বৃষ্টি আসতে পারে এগারো নম্বর জার্সি প্লেয়ার মাসুম দ্বিতীয় শট নিতে এসেছেন রাজীবুল একাদশের হয়ে ও দুটো দুটো বলে হাত দিয়েছিল কিন্তু গোল হয়ে গেছে দারুণ গোল করলো তো তৃতীয় শট নিতে এসেছেন পারভেজ ওদিকে গোলকিপারও চেঞ্জ হয়েছে রাজীবুল একাদশের হয়ে গোলকিপার চেঞ্জ হয়েছে দেখা যাক তিন নম্বর শট গোলকিপার নিজেই পারভেজ গোলকিপার তিন নম্বর শট নিতে এসেছেন নাম পারভেজ তৃতীয় শট নিতে এসেছেন পারভেজ গোল অপূর্ব গোল করলো পারভেজ তিন নম্বর তিনটে মারিতে তিনটে গোল করলো ক্যামেরাতে সাদা লাগছে কিন্তু প্রচণ্ড হারে মিস করেছে এদিকে বৃষ্টি হচ্ছে টুকটক করে রাজীবুল একাদশের হয়ে ন নম্বর জার্সি প্লেয়ার শট নিতে এসেছেন লাস্ট শট রফিকুল মোল্লা দেখা যাক রফিকুল গোল করে সমতা বজায় রাখতে পারে কি এদিকে গোলকিপারের লাস্ট পরীক্ষা গোলকিপার নিজেই শট নিয়েছিল তিন নম্বর শট নিয়েছিল দারুণ গোল করেছিল তো দেখা যাক এখন রফিকুল মোল্লা তৃতীয় তিন নম্বর শট নিতে এসেছেন রাজীবুল একাদশের হয়ে
তিন নম্বর শট অর্থাৎ লাস্ট শট যদি গোল করতে পারে তাহলে ডোরো ডোরো হবে আর যদি সেভ করে দেখা যাক লাস্ট শট তিন নম্বর শট নিতে আসছেন গোল তো তিন তিন মারে তিন তিন গোল হয়েছে তিন তিন গোল হয়েছে এখন গোলকিপার বলতে চাইছে এক এক শট হোক কিন্তু দেখা যাক কি সিদ্ধান্ত হয় সরাসরি টস হবে টসের মাধ্যমে নিষ্পত্তি হবে খেলাটা তিন তিন মারেতে তিন তিন গোল হয়েছিল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে ফাইনাল ম্যাচ সেমি ফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ রেফারি দুটো এই দুটো চিট করে নিয়ে আসছে থাকবে না খুলবে না কেউ খুলবে না আগে দুটো তুলে হাতে দে ঠিক আছে চলো দুজন দুটো তোলো আগে খেলে দাও দুজন দুটো তোলো দুজন তুলছে আর এদিকে টেল আছে ঠিক আছে সেমি ফাইনাল ম্যাচ টসের মাধ্যমে সিদ্ধান্ত হবে হাত ধরে যতক্ষণ না রেফারি বলবে টস করছে হেড পড়েছে চলো খোলো এবারে চিঠিগুলো খোলা হবে দেখা যাক ও খুলছে এ গ্লাভস নিয়ে খুলতে পারিস দেখি তেল তেল আছে এদিকে রাজিবুল একাদশ উইনার হলো সেমিফাইনালে অংশগ্রহণ করলো